আসসালামু আলাইকুম সবাই আমন্ত্রণ জানাচ্ছি রিনাজ ব্লগে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আরেকটা ভিডিও শুরু করে দিলাম দুপুর থেকে আমি আর আমার বান্ধবী হাঁটতে হাঁটতে বিকেলবেলা চলে আসলাম ম্যারাদিয়া হাটে এই হাটটা আগে বনশ্রীতে অনেক বড়ো জায়গা নিয়ে বসত এখন বিল্ডিং হয়ে যাওয়াতে জায়গা তেমন আর নেই তাই হাটটা খুব ছোট হয়ে এসেছে আর খুব ছোটোখাটো জায়গার মধ্যেই মানুষ বসে এখানেই কেনাকাটা করতে আসে আর খুব রিজনেবেল প্রাইজের মধ্যেই অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় তা আমি এসেছি হাঁটতে তাই অন্যকে আর কেনাকাটা করিনি কিন্তু আমার ফ্রেন্ড অনেক কিছু কেনাকাটা করেছে আমি ওর সাথেই ছিলাম বেশ অনেকটা সময় দুজন একসাথে কাটিয়েছি এখানে অনেক কিছু খাবারেরও পাওয়া যায় যেমন ফুচকা চটপটিও ছিল আমি তো বাইরে তেমন জিনিস খাই না তো আমার বান্ধবী বলেছিল যে ফুচকা খাওয়ার জন্য আমরা খেলাম না খেয়ে ঘোরাঘুরি করেই চলে আসলাম এই যেখানে বাচ্চাদের খেলনা অনেক কিছু সুন্দর সুন্দর খেলনা আছে তারপরে হাঁড়ি পাতিল বেশ হাটও বলা যায় আবার মেলাও বলা যায় আসলে ঢাকা শহরে এভাবে হাট তেমন একটা বসে না যা খুব কমই দেখা যায় আমার জানা মধ্যে আমি এখানেই দেখেছি যেমন মেরাদিয়া হাটে আর এই দিকটা ছিল পার্কের মতো অনেকেই অনেক বাচ্চাদের নিয়ে এসেছে যারা বনশ্রীতে আশেপাশে থাকে এই যে আমার এই বান্ধবীটা আর আমার সাথে ঘুরতে এসেছে ওরও একটা চ্যানেল আছে দুটো চ্যানেল আছে আপনারা ওর চ্যানেল থেকে ঘুরে আসবেন ওর চ্যানেলের নাম হচ্ছে কুকিং স্টুডিও আর একটা হচ্ছে বাংলাদেশি ব্লগার এখানে অনেক কিছুই পাওয়া যায় এই যে সুন্দর সুন্দর পর্দাগুলো খুবই সস্তা পর্দাগুলো আর খুবই সুন্দর আসলে আমরা এত ব্যস্ত থাকি বাচ্চাদের নিয়ে যে কোথাও যে একটু ঘুরতে যাবো বের হব সেই সময়টুকু আসলে পাওয়া যায় না তো ঘোরাঘুরি শেষে আমি বাসায় চলে এলাম আর এসে দেখি আমার ভাইগনা আবির ও এসেছে আর একটা সুখবর আছে যে আমার ভাইগনার নতুন চাকরি হয়েছে এই চাকরির ফাঁকে আর ছুটি ছিল তা আমার সাথে দেখা করতে আসলো ওর জন্য আমি তাই নুডুলস রান্না করলাম ফাঁকে বলে রাখি যারা আমার চ্যানেলটিতে নতুন যদি আমার চ্যানেলটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বিকেলবেলা আমার এই খাবার এখন এই নুরুস রান্না করে দিব আর হচ্ছে চা বানাবো আমি আর আমার হাজব্যান্ড চা খাবো আর বাচ্চারা কোক খাবে আমি এটা কোকোলা নুডলস রান্না করেছি সাথে মামা নুডলসও দিয়েছি আর হচ্ছে গিয়ে পেঁপে গাজর আর ডিম দিয়ে রান্না করলাম সাথে একটু ওস্টার সস দিয়ে দিলাম আসবে আমার মনেই ছিল না আমি তো হাঁটতে গিয়েছিলাম পরে আর কি হাঁটতে গিয়ে শুনি ও বাসায় এসেছে তো ওর জন্য ঝটপট রান্না করে দিলাম ও আমাকে যতটা পছন্দ করে আমিও ওকে খুব পছন্দ করি ও আমার খুব খুবই আদরের একটা ভাইগনা মানে আমার ছেলের মতো ও নতুন চাকরি হয়েছে শুনে খুব খুশি হয়েছে আপনারা ওর জন্য দোয়া করবেন ও ভালোভাবে থাকতে পারে তো আবার নতুন বিরোধ নিয়ে দেখা হবে